ওয়েলকাম টু সুন্দরবন। ঠিকই ধরেছেন, এই পর্বে সুন্দরবনের অসাধারণ ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য নিয়ে আজকের এই পর্ব শুরু করছি। যেমন আমরা আস্তে আস্তে ক্যানিং বন্দর থেকে ভটভটি করে এগিয়ে যাচ্ছি সুন্দরবনের দিকে। সুন্দরবন পশ্চিমবঙ্গ তথা বিশ্বের এক হেরিটেজ ম্যানগ্রোভ অরণ্য। এই হেরিটেজ ম্যানগ্রোভ অরণ্য একদিকে অসাধারণ সুন্দর তার শোভা, অন্যদিকে ভয়ঙ্কর পায়ে পায়ে বিপদের আশঙ্কা। সুন্দরবনের একদিকে ডাঙায় বাঘ, জলে কুমির, সেই ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা সুন্দরবনের গভীর অরণ্যের দিকে। হ্যাঁ, তবে আপনাদের বলে রাখি, সুন্দরবনে যেতে গেলে অবশ্যই বন দপ্তরের পারমিশন নিয়ে যদি ছোট নৌকা বা ভটভটি করে যেতে পারেন, তাহলে তার প্রকৃতির শোভা অসাধারণভাবে দেখা যায়। আমরা সেইভাবেই কয়েকজন বন্ধু মিলে এইটা করেছিলাম। সুন্দরবনে ভটভটি নৌকা করে বন দপ্তরের সঙ্গে নিয়ে আমরা গভীর অরণ্যের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করেছি। দেখুন ম্যানগ্রোভ অরণ্যের কী সুন্দর বাহারি দৃশ্য, সেই সঙ্গে সুন্দরী গাছের অসাধারণ তার শোভা। বন দপ্তর পর্যবেক্ষণ এইসব আমাদের নিয়ে নৌকা আস্তে আস্তে সুন্দরবনের গভীর অরণ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই সুন্দরবন চব্বিশ পরগনা জেলার সর্বদক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরের এক উপকূলবর্তী দ্বীপ। এটা প্রায় 4265 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। এখানে 55 দ্বীপ, ছোট ছোট দ্বীপ, খাঁড়ি এবং নদী সমারোহ দেখা যাচ্ছে। এই যে খাঁড়িটা দেখছেন, এই খাঁড়িতে অধিকাংশ সময় হরিণ কুমির এসে থাকে, কুমির ডাঙায় উঠে থাকে। আমরা কিছু কুমিরের ছবি ওই ভিডিওয় দেখাচ্ছি, সেটা পরবর্তী পর্যায়ে রয়েছে। তারা দৃশ্যটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভালো লাগবে। যদি চ্যানেলে নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক করে রাখুন, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন। পরবর্তী ভিডিও রয়েছে। এই সুন্দরবনের ভেতরে আস্তে আস্তে আমরা গভীর অরণ্যের দিকে ঢুকে যাচ্ছি। খাঁড়ির মধ্য দিয়ে, খাঁড়ির পাশ দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে এই একটি হরিণ। এই প্রথমে আমার ক্যামেরায় বন্ধু হয়েছে হরিণ, একদম রিয়েল হরিণের দৃশ্য দেখা যাচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগার, আরেকটি টাইগার এই সাইড দিয়ে, আরেকটি বাঘ। আমরা বাঘের একেবারে জঙ্গলের ভেতরে ঢুকে গেছি, একেবারে ভেতরের জঙ্গলের পাশে
হরিণ, আরেকটি হরিণ দেখা যাচ্ছে। আমরা খাঁড়ির পাশ দিয়ে আবার চলে যাচ্ছি এবার কুমির প্রজেক্টের দিকে। এই এই মাঝি ভাই আমাদের বলছে কুমির দেখা যায় এখানটায়। আস্তে আস্তে কুমির জঙ্গলের মধ্যে দিয়ে খাঁড়ির পাশ দিয়ে আমরা নৌকা দিয়ে আস্তে আস্তে বেরিয়ে আসছি। এই নৌকার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের নৌকা, ওরা মাছ ধরছে। এই যে বাঘের গর্জন, ভয়ঙ্কর বাঘের গর্জন, একদম রিয়েল বাঘের গর্জন আমরা শুনতে পাচ্ছি। আমাদের নৌকা অনেক সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাঘেরটা খুব সচরাচর কমই ক্যামেরা বন্ধ আমাদের ভাগ্যে ছিল, তাই আমরা শুনতে পাচ্ছি বাঘের সঙ্গে বহু দূর থেকে, যদিও আমরা ক্যামেরা করেছি কাছে যাওয়া যাচ্ছে না, কাছে গেলে বিপদ বাড়তে পারে। বন দপ্তর থেকে আমাদের নিষেধ করে দিয়েছে এই খাঁড়ির পাশ দিয়ে। এই যে খাঁড়ি সুন্দরবনের ডোবাক থেকে আমরা মস্তাগুড়ি জঙ্গলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই জঙ্গল, এই কুমির দেখা যাচ্ছে, ওই কুমির কুমির দেখা যাচ্ছে মস্তাগুড়ির জঙ্গলে, মস্তাগুড়ির জঙ্গলেই কুমির দেখা যায় একমাত্র। এই কুমির আস্তে আস্তে জলে নামছে। এই আমাদের নৌ আওয়াজ পেয়ে বস জলে নেমে যাচ্ছে। এই ক্যানেলটার এই গর্তটার ভেতর দিয়ে লুকিয়ে আছে, ওই গর্তের ভেতর দিয়ে লুকিয়ে আছে দেখা যাচ্ছে। আস্তে আস্তে নেমে যাচ্ছে একদম গর্তের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে কুমির। কুমির তবে একমাত্র এই ধমনি জঙ্গলেই বেশিরভাগ দেখা যায়। যদি এত ঘুমনি জঙ্গলের দিকে যেতে পারে তবে কুমিরের সাক্ষাৎ হবে। কুমির জলে, ওই কুমিরটা জলে নেমে গেলে, কুমিরটা জলে চলে গেলে এই আমরা ঘুমনি জঙ্গলের পাশ দিয়ে আস্তে 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 আবার খাড়ির পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। খাড়ির পাশ দিয়ে যেতে যেতে এই ঘুমনি জঙ্গল থেকে আস্তে আস্তে বেরিয়ে আবার ওই যে দূরে দুটো হরিণ দেখা যাচ্ছে, দুটো হরিণ দেখা যাচ্ছে খেলা করছে। দুটো হরিণ, তবে সুন্দরবনে পায়ে পায়ে বিপদ, বিপদ থাকলেও সুন্দর সুন্দরবন সুন্দরী। এখানে যে প্রকৃতির শোভা, এই একটা বাঘ ধরেছে একটা খাবার, এই জঙ্গলে হরিণ জল খাচ্ছে, হায়না বাঘ এই খাঁড়ির মতো দিয়ে আমরা এগিয়ে আসছে। এই সমুদ্র জল জোয়ার জোয়ার আসলে এই ধরনের একদম জলের সমুদ্র একটা বাঁধের দেখা যাচ্ছে, বানর লাল কাঁকড়া সুন্দরবনের লাল কাঁকড়া। এই একটা কমি আস্তে আস্তে জলে দিকে নেমে যাচ্ছে মাছ ধরতে। বন্য প্রাণী পাখি আবার হরিণ দেখা যাচ্ছে, যার জন্য মানুষ সুন্দরবনে আসে। তবে এই রয়্যাল বেঙ্গল টাইগার পৃথিবীর একমাত্র সুন্দরবনেই দেখা যায়। সুন্দরবনের ক্যানিং থেকে নাম খাওয়া হয়ে যদি আসা যায় তবে একদিনের দিনই ধরা যায়। এই বাঘটি জল থেকে উঠে আবার টাকা যাচ্ছে।
তার বাচ্চা, দুটো বাচ্চা আছে, তারাও আমাদের নৌকার আওয়াজ পেয়েছে, ভয়ে উপর দিকে উঠে যাচ্ছে। ওই বাচ্চা দুটো প্রায় বাবে কি সুন্দর খেলা করছে, এই বাচ্চা দুটো ভয়ে উঠে পড়লো, জঙ্গলে গিয়ে লুকিয়ে বসছে। আমাদের নৌকার আওয়াজ পেয়েছে, বটবটির আওয়াজ পেয়েছে, বনদপ্তর থেকে পুরো নেট দিয়ে ঘিরে রেখে দিয়েছে, যাতে বাঘ এসে গ্রামের দিকে না ঢুকতে পারে। এই পাশে গ্রাম রয়েছে, গ্রাম থেকে ওই পাশটা লাভ দেবে কিন্তু যেখানে টুরিস্টরা প্রবেশ করতে পারে না। সুন্দরবনের বেশিরভাগ দিকটাই বাংলাদেশের দিকে পড়ে গেছে, চব্বিশ পরগনা কিছুটা অংশ বাংলাদেশে পড়ছে, তবে বাংলাদেশের সীমান্ত দুই ভয়ঙ্কর এই যে হরিণ খেলা করছে, দুটো হরিণ এই হরিণ জল খেতে নামছে, আমরা দূর থেকে খেয়ারাবন্দি করছি, হরিণে জল খেতে নেমেছে, ইয়ে ডাঙায় উঠে যাচ্ছে, ডাঙায় উঠে যাচ্ছে, জল খেতে নেমেছে হরিণ। আমাদের এবার ফেরার পালা, আস্তে আস্তে সন্ধে নেমে সন্ধে আসছে, সূর্য অস্ত যাওয়ার পথে এখন প্রায় সন্ধ্যের দিকে নামছে আমাদের। এই তোর চুপ কর, কথা বলিস না, ভিডিও করছি।